হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাধন চলে এসেছি আপনাদের মাঝে আবারও দ্য ট্রেন্ডি টেক চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে কোনো ডকুমেন্ট থেকে আপনি সেই ডকুমেন্টটা হুবহু টাইপ না করে জাস্ট ছোট দুই তিনটা স্টেপ ফলো করে আপনি সেই ডকুমেন্টটা পুরো টাইপিং আকারে পেতে পারেন। সো তার আগে যে বলে নিচ্ছি যে আমাদের চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। সো এটার জন্য হচ্ছে ফার্স্টে আমাদেরকে যেতে হবে, আমরা গুগলে চলে যাব। সো আমাদের কম্পিউটারের ব্রাউজারে আমরা google.com লিখলেই হবে। সো সেখানে হচ্ছে আমরা দেখতে পাবো, গুগলে যদি জিমেইল লগ ইন করা থাকে তাহলে হচ্ছে সাইডে এরকম একটি আইকন দেখাবে এবং তার পাশে এটা দেখাবে। সো এটা হচ্ছে গুগল অ্যাপস, আপনি জিমেইলে ঢুকলেও ঠিক এরকমই আইকন দেখাবে। সো এখান থেকে আপনি গুগল অ্যাপসে যখনই ক্লিক করবেন, সো গুগল অ্যাপসে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ড্রাইভ নামে একটা অপশন আসবে, যা হচ্ছে গুগল ড্রাইভ, গুগলের একটি সার্ভিস, যেখানে হচ্ছে অনলাইন স্টোরেজ, যেখানে আপনি আপনার বিভিন্ন ফাইল, ছবি, ভিডিও এসব রাখতে পারবেন। সো আমি এর জন্য হচ্ছে ড্রাইভে ক্লিক করে, ড্রাইভ যখন চলে আসবে সো সেখানে হচ্ছে আমার যে ডকুমেন্ট, যে হ্যান্ড রিটেন ডকুমেন্ট বা যে ডকুমেন্ট আমি ইসে কনভার্ট করতে চাই, লেখাতে কনভার্ট করতে চাই, তো সেটা আপলোড করতে হবে। সো এখানে আমি কিছু স্ক্যানেড কপি আমি নিয়ে রেখেছি, স্ক্যান করা কপি আমি নিয়ে রেখেছি, সেটা হচ্ছে আমি এখানে আপলোড করে দিচ্ছি। সো একটু সময় লাগবে। সো এই যে আমি একটা নিয়েছি হচ্ছে ফুল পেজ লেখা, আরেকটা নিয়েছি হ্যান্ড রিটেন, আরেকটা হচ্ছে ছবি আছে আপনার বাংলা লেখা। সো আমি তিনটেই আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপলোড হতে একটু সময় নিচ্ছে। সো এখানে দেখেন সাইডে আইকন দেখাচ্ছে, সব কিছু তিনটাই যখন টিক উঠে যাবে তার মানে তিনটা হয়ে গেছে। সো এবার জাস্ট আমাদের ছোট একটা স্টেপ বাকি, যেটা হচ্ছে যে দেখুন আমি প্রথমটা দেখাচ্ছি। সো প্রথমটা আমি যখনই এই যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ডক্স, গুগল ডক্স মানে গুগলের আরেকটা সার্ভিস যেটা হচ্ছে ডকুমেন্টেশন মাইক্রোসফট এক্সেলের ওয়ার্ডের মতো, যেখানে অনলাইনে লেখা যায়। তো সেখানে জাস্ট হচ্ছে আপনার ওপেন উইথ এটা দিতে হবে। সো দেওয়ার পরে দেখেন এই যে আমার এই পেজটা হচ্ছে আমি এখানে ওপেন উইথ দিয়েছি, আর দেখেন এই পেজের যে লেখাটা ও কিন্তু এখানে চলে এসেছে। সো এক্ষেত্রে দুই একটা কিছু কিছু ভুল থাকতে পারে, যেটা হচ্ছে যে হয়তো গুগল ট্রেস করতে পারেনি সেটা, কিন্তু বাদবাকি মোটামুটি নির্ভুল আসবে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন, আপনি ইচ্ছা মতো বোল্ড, কালার চেঞ্জ বা যে কোনো কিছু, আন্ডারলাইন আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু এডিট আপনি এখান থেকে করতে পারবেন। সো এরপরে হচ্ছে আপনার আমরা যখন আবার আমি আরেকটাতে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার হ্যান্ড রিটেন। সো হ্যান্ড রিটেনটাতে আমি আবার যখন ওপেন উইথ দিচ্ছি, সো ওপেন উইথ আবার যখন গুগল ডক্সে আমি চলে যাব, সো গুগল ডক্সে চলে যাওয়ার পরে দেখুন এখানে হচ্ছে আমার আবার এটা ওপেন হলো। সো ওপেন হওয়ার পরে এটা হচ্ছে আমার দেখেন এই যে যে হ্যান্ড রিটেনগুলো, হ্যান্ড রিটেনগুলো কিন্তু এখানে লেখা চলে এসেছে। সো হ্যান্ড রিটেনের ক্ষেত্রে একটু ভুল বেশি থাকবে, কারণ যেটা গুগল হয়তো বুঝতে পারবে না সেটা হয়তো আপনার একটু অন্যরকম হবে, আপনার এখান থেকে এডিট করে নিতে হবে ঠিক আগের মতো। এবং লাস্টলি আমাদের যেটা ছিল বাংলা, সো আমরা বাংলাটা দেখি কীভাবে আসে গুগল ডক্সে। আবার আমি সেম আগের নিয়মে চলে যাচ্ছি। দেখেন আরও এটা করার জন্য আরও অনেক নিয়ম থাকতে পারে, আরও অনেক বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে যেখান থেকে আপনি এটা করবেন, কিন্তু আমার কাছে সব থেকে সহজ এটাই মনে হয়েছে। সো আপনাদের আরও কোনো ওয়ে জানা থাকলে আপনারা আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। দেখেন এখানে হচ্ছে যে আমার এই লেখাগুলো এখানে বাংলার কারণে আসলে একটু কিছু কিছু জায়গাতে যেমন এখানে ভুল এসছে। সো মোটামুটি আপনার রাইট আসবে, জাস্ট এগুলো একটু আপনার এডিট করে নিতে হবে, আপনার লেখাগুলো জাস্ট একটু এডিট করে নিতে হবে, ব্যাস তারপরে কিন্তু আপনার মোটামুটি সব কিছু চলে আসছে। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, এবং এরপরে আপনারা যে কোনো ফাইল থেকে যদি হুবহু আপনি টাইপ করতে চান, সো টাইপ না করে সেটা ছবি তুলুন অথবা স্ক্যান করুন, স্ক্যান করে আপনার কম্পিউটার থেকে সেটা ঠিক এই নিয়মে আমি যেভাবে দেখাই ওইভাবে খুলুন, দেখবেন আশ্চর্যজনকভাবে এটা কাজ করবে। এবং আশা করছি যে মোটামুটি নির্ভুল থাকবে, আপনার ইংলিশ হলে নির্ভুল থাকবে, বাংলা হলে কিছুটা ভুল আসতে পারে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের পেজে জয়েন করতে পারেন। এবং আশা করছি যে ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং হচ্ছে একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে ভিডিওটা ভালো লেগেছে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে।